মানে এই গেট আপের গরু শুধু গোপালগঞ্জ না, আশপাশ কয়েক জেলায় আমার মনে হয় দ্বিতীয় পিস দেখাতে পারবো না। শাহিয়াল গরু যেমন চোট আছে ঘাড়। আচ্ছা চোটটা আমরা একটু কি মেপে দেখাবো? হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, এর সবকিছুই পরিপূর্ণ, আল্লাহর রহমতে আছে। একটা শাহিয়াল গরু যা থাকা প্রয়োজন সবকিছু আছে। সুবহানাল্লাহ, গ্লোরি বি টু আল্লাহ, সুবহানাল্লাহ, গ্লোরি বি টু আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদরের ঘুষেরচর গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই নাইম্বের গরুর খামারে। নাইম্বে একজন প্রান্তিক খামারি, যিনি প্রতিটা কুরবানিকে কেন্দ্র করেই একটি দুটি গরু গরু লালন পালন করে থাকেন। উনি আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করেও খুব সুন্দর একটি শাহিওয়াল জাতের ষাঁড় গরু লালন পালন করেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং যেই গরুটির নাম উনি রেখেছেন গোপালগঞ্জের নবাব, তা আসলে নবাব কিন্তু দেখতে নবাবের মতোই, আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার একটি গরু। তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারির এই নবাব গরুটি সম্পর্কে জানাবো, যে গরুটি উনি কতদিন ধরে লালন পালন করতেছেন, কোথা থেকে সংগ্রহ করেছেন, কীভাবে লালন পালন করছেন, এই গরুটির ওজন কেমন রয়েছে, এবং আসন্ন 2024 কুরবানিতে এই গরুটি বিক্রির জন্য উনি কত টাকা দাম চাচ্ছেন। এবং দর্শক বন্ধুরা, আমি যদি একটু আপনাদেরকে বলে রাখি, ভাইয়ের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, ভাই কিন্তু গরুটি খুব সুন্দর ওজনের ধারণা দিয়েছে এবং খুব সুন্দর একটি দাম চেয়েছেন। তো আপনারা যারা প্রান্তিক খামারের কাছ থেকে সুন্দর গরু ক্রয় করতে চান, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনারা গরুটি কুরবানির জন্য সংগ্রহ করতে পারেন। ভাই কিন্তু ন্যায্য দাম চেয়েছেন। অনেক খামারি কিন্তু প্রান্তিক খামারি দেখা যায় গরু বিক্রি করতে পারে না শুধুমাত্র অতিরিক্ত দাম হাঁকানোর কারণে, তো ভাই কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম। ভাই গরুটি যেরকম বিক্রি করবেন সেরকমই একদম দাম ক্লিয়ার কাট ধারণা দিয়ে দিয়েছেন। তো চলুন আমরা কথা বলি নাইম ভাইয়ের সাথে এবং আপনাদেরকে এই প্রান্তিক খামারির গোপালগঞ্জের নবাব গরুটি সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম নাইম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো নাইম ভাই, আমরা দেখতে পাচ্ছি আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন। জি ভাই। কত বছর ধরে গরুটা পালন করতেছেন? এটা যে এক বছর পালন করতেছি। এক বছর? জি। আচ্ছা, এক বছর আগে গরুটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এটা আমাদের গোপালগঞ্জ থেকে সংগ্রহ করেছিলাম, এক বাড়ি থেকে। বাড়ি থেকে? জি। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল জাতের। শাহিওয়াল জাতের গরু। আচ্ছা আচ্ছা, যখন সংগ্রহ করেছিলেন তখন এই গরুর বয়স কেমন ছিল? এটার বয়স ছিল 4 দাঁত ওই সময়। 4 দাঁত? জি। এখন কয় দাঁত? এখন 6 দাঁত। 6 দাঁত বয়স। আচ্ছা, নাইম ভাই গরুটার কোনো নাম রেখেছেন কিনা? জি, এর নাম রাখছি নবাব। নবাব? গোপালগঞ্জের নবাব। আচ্ছা আচ্ছা, এই যে নবাব নাম রাখার কারণটা কি আসলে? এটার কারণ বলতে আর বডির দিক তাকালেই বোঝা যায়, নবাবে একটা আলাদা ভাব আছে। আচ্ছা, বডির দিকে তাকালেই বোঝা যায়। হ্যাঁ, ওটার কারণ খুঁজে পাওয়া যাবে বডির দিকে তাকালে। আমরা দর্শকদেরকে একটু গরুটা দেখাই প্রথমে। জি। আচ্ছা দর্শক, চলুন আমরা আপনাদেরকে একটু নবাবটা দেখানোর চেষ্টা করি, আপনারাও বের করার চেষ্টা করুন যে আসলে এটা নবাবের সাথে যায় কিনা, বা একটু ব্যাখ্যা করেন এই যে চোট গলকম্বল বা সবকিছু মিলে কি কারণে নবাব। শাহিয়াল গরু যেমন চোট আছে ঘাড়। আচ্ছা, চোটটা আমরা একটু কি মেপে দেখাবো? হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, দর্শক চোট কিন্তু প্রায় আধাত, সুবিশাল চোট। জি, চোটটা মাশাল্লাহ সুন্দর, গলকম্বল রয়েছে না? হ্যাঁ। আচ্ছা, এর সবকিছুই পরিপূর্ণ, আল্লাহর রহমতে আছে। একটা শাহিওয়াল গরু যা থাকা প্রয়োজন সবকিছু আছে সৌন্দর্যের জন্য। আচ্ছা আচ্ছা, আমরা এখন তো আর নবাবি যুগ না, এখন আমরা বলতে পারি যে একদম একটা স্মার্ট গরু এটা। জি জি, একদম সামনে পিছনে সমান। হ্যাঁ। আচ্ছা, আমরা যদি একটু ব্যাক সাইডটা দর্শকদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে যে গোটার আসলে ওজন কেমন রয়েছে। একদম তো ভাই গুলগাল বানায় ফেলছেন। কি ফিট টিট খাওয়াইছেন নাকি? না, এটা আমার ঘাস আছে, তারপর আমি সাইলেজ কিনে খাওয়াইছি, তারপর গমের ভুষি আছে। আচ্ছা আচ্ছা, এগুলো দুই বেলা খাবার দিই একদম অর্গানিক ভাবে। জি। আচ্ছা, অর্গানিক ভাবে খাইয়ে এরকম সুন্দর করে ফেলছেন, ঢাকার খামারিদের মতো, বড় বড় খামারিদের মতো বানিয়ে ফেলছেন? এই সব একটু বয়স্ক গরু ছিল আর পরিপূর্ণ খাবার পাইছে, এই জন্য আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার এই গরু দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে এখন বড় বড় খামারিদের চেয়ে তাহলে প্রান্তিক খামারি এখন আর পিছিয়ে নেই, তারাও তাদের সাথে সমানভাবে টক্কর দিতেছে গরু পালনে। মেইন হচ্ছে ভালো জাতের গরু পাইলে যত্ন ঠিক মতো করলে অবশ্যই ভালো হয়, আর আমরা তো মনে করেন সচরাচর এসব গরু পাইনি বা পাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে একটা কথা বলেন যে ভালো জাতের গরু, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভালো গরু পাললে সেটা অবশ্যই ভালো হবে। ভালো গরুর চিনার উপায়টা কি? আপনি যখন গরুটা সংগ্রহ করছিলেন তখন কি দেখে সংগ্রহ করছিলেন? যে আমি সংগ্রহ করছি মানে আর এই হাড়গুলো, এই হাড়গুলো মোটা ছিল, তারপর এই গলকম্বলগুলো একটু মানে গলার ঝোল টোল সব কিছু ঠিক ছিল, এই কারণে লম্বা মানে সব কিছু মিলে আর কি দেখতে সুন্দর, মানে বোঝা যায় ভালো জিনিস তো দেখলেই বোঝা যায়। আচ্ছা, দেখেই মনে হয়েছে যে না এই গরুটা পালন করলে এটা থেকে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। যখন সংগ্রহ করছিলেন এই গরুটার তখন এর ওজন কেমন ছিল? এর ওজন ওই সময় 500-550 কেজির মতো হয়তো ছিল। আনুমানিক 500 থেকে 550? জি।
এই যে এক বছর পালন করলেন, এখন ওজনটা কিরকম হতে পারে? এখন ওজন 750 থেকে 800 কেজির মধ্যে আছে। 750 থেকে 800? জি। আচ্ছা, যাক, নাইম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা ওজনের ধারণা দিয়েছেন, খুব বেশি কম বেশি হবে না। জি, এখন আমি তো আর বাড়াই বলতে পারিনি যে 1000 কেজি 1200 কেজি, ঠিক আছে, মানে মানুষ এখন ওজন বলে লাভ নাই, মানুষ এখন বোঝে, ঠিক আছে, আসলে জিনিসটা কেমন কি আছে। এখন আমি যা বলছি, এখন যারা বোঝবে এটা নিশ্চয়ই মানে একটা ধারণা আসবে না, যখন এই যে ওজনটা বললেন, যখন বাড়িতে আসবে এসে যখন দেখবে যে না আপনার কথার কাছে মিল আছে, তখন কিন্তু তারা খুশি হবে। কিন্তু আপনি এখন ধারণা দিয়ে দিলেন এটার ওজন 1100 কেজি 1200 কেজি 1200 কেজি, বাড়িতে এসে দেখলো যেটার ওজন আছে 700 কেজি, তখন কিন্তু হতাশ হবে। জি। আচ্ছা আচ্ছা, তো নাইমে কত বছর ধরে গরু পালন করা হয়? আমি 5-6 বছরের মতো। 5-6 বছর, তাহলে তো গরু পালন করার বেশ অভিজ্ঞতা আছে। প্রতি কুরবানি দিয়ে কিরকম একটা দুইটা পালন করেন? হ্যাঁ, একটা দুইটা আমি পালন করি, কিন্তু এত মানে ভালো গরু আর মানে বড় গরু পালিনি আমি। এবারে আমি পাইছি, মানে এক নজর দেখছি, দেখা মাত্র আমি কিনে নিয়েছি সেই বাড়ি থেকে। দাম বলার সুযোগ দেই নাই। দাম বলার সুযোগ দেন নাই, কারণ দাম বলতে গেলে মানে আমার মতো লোক আসলে ওই গরু আমি পাবো না। আচ্ছা আচ্ছা, তো নাইমে আমরা তো দেখি যে প্রান্তিক খামারে গরু বিক্রি করে কিছু করে থাকে, টুকটাক কাজ করে থাকে, আপনার এরকম কোনো স্বপ্ন রয়েছে কিনা, নবাবকে বিক্রি করে কোনো কিছু করবেন কিনা? জি, আমার মানে আমার এই যে বাড়ি আছে, মানে বাড়ির কাজটা। আচ্ছা আচ্ছা, চাল দেওয়া হয় নাই আপনি? জি, অর্ধেক কমপ্লিট করে রেখেছেন। জি জি। আচ্ছা, তাহলে নবাবকে বিক্রি করে ভালো একটা দাম পেলে আপনি বাড়ির কাজটা কমপ্লিট করবেন। আচ্ছা, এবং এটা যদি ন্যায্য একটা দাম পান, সেক্ষেত্রে কি ভবিষ্যতে এরকম আরো বড় গরু পালন করার ইচ্ছা রয়েছে কিনা? হ্যাঁ, আশা আছে, আমার আরেকটা ছোট একটা আছে, ওইটা 2025 সালের জন্য পালন করতেছি, রেখে দিছি। আচ্ছা, সেটাও কি আপনার এই শাহিওয়াল গরু? না, ওটা গির জাতের গরু। জি। আচ্ছা, এই যে আপনি গির পালন করতেছেন, শাহিওয়াল পালন করতেছেন, ফ্রিজিয়ান পালন করেন না কেন? না, ফ্রিজিয়ান গরু এটা আসলে মাংসের জন্য ভালো, কিন্তু ওইসব গরু আসলে বড় করে পালন করে ওগুলো খাবার লাগে বেশি আরো। আচ্ছা, এবং ভালো একটা দামও পাওয়া যায় না? না, আর ওগুলো একবার ব্র্যান্ডের মানে অনেক মেনেস ওগুলো পালন করে মিথ্যে কথা বলতে হয় যে 1400-2000 কেজি, আসলে কিন্তু যা সম্ভব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই কারণে ওগুলো আমি পালন করিনি। আচ্ছা, যাই হোক, মিথ্যা কথা বলে আমি ওইটাতে যাবো না, কিন্তু একটা কথা হচ্ছে কি, একটা ধারণা হয়তো এখান থেকে, যেমন এই যে আপনি শাহিওয়াল পালন করেছেন, এটার কিন্তু একটা ভালো দাম পাবেন, সুন্দর একটা জিনিস তৈরি করেছেন। আশা করি যে ভালো জিনিস মানুষ কোরবানি তো পছন্দের জন্য, কোরবানি তো কোরবানি নিয়ে, তো আর মাংসের বা কত কেজি আছে, 700-800 টাকা কেজি, এই হিসেবে তো আর চলবে না। সৌন্দর্য দেখে যদি দামে হয় দিয়ে দেবো, দামে নিয়ে দিয়ে দেবেন। জি। আচ্ছা, গোটাকে আপনি নিজে পালন করেছেন না আপনাকে কেউ সহযোগিতা করেছে বাড়িতে? না, আমি পালন করি, আমি তো 10টার পরে দোকানে থাকি, সন্ধ্যা পর্যন্ত আমার মা থাকে, উনি দেখাশোনা করে। আচ্ছা, তাহলে আপনার মা এবং ছেলে মিলে এই গোটা পালন করেছেন? জি। আচ্ছা আচ্ছা, বেশি সম্পর্ক কার সাথে, আপনার সাথে আপনার মার সাথে? যেহেতু বেশিরভাগ সময় তো মনে হয় আন্টি দেয়, আন্টির সাথে মনে বেশ ভালো সম্পর্ক। জি জি। আচ্ছা, কারণ গরু তো এটা তো খুব শান্ত সৃষ্ট, মানে কোনো বিরক্ত করে না বা সম্পর্ক তো অবশ্যই আছে। আমি মনে করেন যে সকালে খাবার দাবার দিয়ে চলে যাই দোকানে, আসি, আসার পরে আবার দেখি যে কি খাবার খালো না, কোনো অসুবিধা আছে কিনা। এরপর মোটামুটি রাত 11টা-11:30-12টা পর্যন্ত ওর কাছে এই সময় দিই আমি। সময় দেন? জি। কথা টথা শোনে? হ্যাঁ, কথা শোনে। যে অনেকে তো দেখি যে অনেক সময় আমরা গরু কথা অনেকই শুনে লাঠি নিয়ে দাবড় মানে ই করে, কিন্তু আমার তা না, ওর সামনে কোনো দিন লাঠি লাগিনি আমার, মানে একা একা বাইর করবো নেবো, ঠিক আছে, কোনো সমস্যা। হ্যাঁ, আমরা আসার পরে দেখলাম যে আপনি এরকম একটা সুন্দর গরু একা একাই বের করে ফেলছেন। সাধারণত এই ধরনের গরুগুলো কিন্তু আমরা দেখি যে একা বের করাটা ছয়জন তো লাগবেই ওর নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু না, ওই খুব ভদ্র, খুব ভদ্র গরু না? জি। আচ্ছা আচ্ছা, বিক্রি করে দিলে ভাই খারাপ লাগবে না? খারাপ তো অবশ্যই লাগবে। আচ্ছা আচ্ছা, তো ভাই বিক্রি তো বাড়ির থেকেই করার চিন্তা ভাবনা রয়েছে নাকি? হ্যাঁ, বাড়ি থেকে, আমি আশা করি বাড়ি থেকেই বিক্রি হয়ে যাবে। বাড়ি থেকেই হয়ে যাবে? আচ্ছা, আমরাও চাইবো যে আপনি সুন্দর একটা দাম চাইবেন যেন বাড়ি থেকে হয়ে যায়। জি। আচ্ছা, আমি ভাই দাম চাচ্ছেন কত টাকা বিক্রির জন্য গরুটা? দাম চাচ্ছি, এখনও তো কোরবানিদের সময় আছে, প্রায় 3.5-4 মাসের মতো, যাই হোক, ওই পর্যন্ত আমার আশা আছে, মানে চাওয়া দাম 8 লক্ষ টাকা। আচ্ছা, কোরবানি পর্যন্ত চাওয়া 8 লক্ষ টাকা, আর এখন যদি নেয় সেক্ষেত্রে আরও কিছুটা কম? অবশ্যই কম আছে, আলোচনার সাপেক্ষে যদি এখন নিয়ে যায়, আর যদি আমার কোরবানি মতো পুষে দিতে হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে যে দাম হয় দেওয়া যাবে, সমস্যা নেই। তার মানে কেউ যদি কোরবানির জন্য সংগ্রহ করতে চায় এবং সেক্ষেত্রে আপনি কোরবানি পর্যন্ত লালন পালন করে দিবেন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো নাইম ভাই, গরুটা যদি বাড়ি থেকে কোনো কারণে বিক্রি না, সেক্ষেত্রে কি হাটে নেওয়ার কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা? হাটে না, বাড়ি থেকে বিক্রি না হলে তো হাটে যাবেই অবশ্যই।
কিন্তু তারপরে আমার বিশ্বাস যে বাড়ি থেকে হয়ে যাবে, কারণ এত সুন্দর জিনিস। মানে সায়াল গরু অনেক আছে, বড় খামারও আছে, মানে আবার মানে আমি প্রতিযোগিতা দিচ্ছি না বড় খামারের দেশে, কিন্তু সায়াল গরু এত সুন্দর গরু পাওয়া খুব কষ্ট, মানে খুব কমই আছে, খুব কম আছে। কিন্তু আমি যেভাবে একটা সামনে পাইছি হয়ে গেছে। না আমরা সবার সাথে না বলি, আপনার কাছে কী মনে হয় আপনাদের গোপালগঞ্জের মধ্যে 2024 দেখি এটা বড় হবে, মনে হয় সবচেয়ে বড়? সবচেয়ে বড় তো মনে করেন যে ফ্রিজিয়ান গরু, মানে গির এইগুলো থাকতে পারে স্বাভাবিক, কিন্তু সাহিওয়াল মানে এই গেটাপের গরু শুধু গোপালগঞ্জ না আশপাশ কয়েক জেলায় আমার মনে হয় দ্বিতীয় পিস দেখাতে পারবে না। মানে এটা আপনিও সহজ চোখে দেখেন, মানে দেখছেন, মানে আপনার দাবি যে গোপালগঞ্জ সহ আশেপাশের কয়েক জেলায় মধ্যে এটা চ্যাম্পিয়ন হবে সাহিওয়াল প্রান্তিক খামারিদের মধ্যে? জি, বড় খামারি না, আমি বড় খামারিদের অনেক সংগ্রহ থাকে, তাদের সাথে বিরুদ্ধে কথা বলে আমার লাভ নাই, কিন্তু আমাদের মতো প্রান্তিক পর্যায়ে আমরা যারা গরু পালন করি, তবে আশেপাশে কয়েক জেলা মিলে নবাবের মতো একটা গরু আশা করি দেখাতে পারবে না। আচ্ছা আচ্ছা, না মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু তৈরি করেছেন, সচরাচর আসলে এরকম গরু খুব কমই দেখা যায় প্রান্তিক খামারিদের বাসায়। জি আচ্ছা, দোয়া করি গোটা যেন বাড়ি থেকে বিক্রি হয়ে যায়। আর যদি কোনো কারণ না হাটে নেওয়ার কথা বলেন, হাটে নিলে কোন হাটে নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে? হাটে আমাদের গোপালগঞ্জের হাট আছে, মানে কোরবানির সময় নির্দিষ্ট সময় আর কি। আচ্ছা, গোপালগঞ্জে কি এরকম হাটে এরকম 5-6 লাখ টাকা বিক্রি হয় আপনার জানা আছে? গোপালগঞ্জে লোক আছে আছে হয়? হ্যাঁ আচ্ছা, বিক্রি হয়, কারণ সুন্দর জিনিসের সব জায়গায় দাম আছে মোটামুটি। আচ্ছা, স্বাভাবিক বিক্রি হওয়ার কথা, আপনারা তো হচ্ছেন আবার প্রধানমন্ত্রীর এলাকার লোক। না সেজন্য না, কিন্তু আমি আর হিসাব যে যে জিনিসটা সুন্দর তার দাম আল্লাহর মতো সব জায়গায় আছে, গোপালগঞ্জও আছে, ঢাকাও আছে, বাইরে যে কোনো জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, আমরা তো দেখি অনেক সময় অনেকে গরু পালন করে প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে দেয়, আপনার এরকম কোনো ইচ্ছা আছে? এসব যার যার ব্যক্তিগত স্বার্থ কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কিছু না, কষ্ট করে পালছেন, যদি আমার গরু কেউ পছন্দ হয় সেক্ষেত্রে সে নেবে আলোচনা করে, আমার ওইভাবে উপহার দেওয়ার মতো সামর্থ্য হয় না। না আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগলো সত্যি কথা বলার জন্য। আচ্ছা প্রণাম ভাই, কেউ যদি আপনার কাছে গরুটা সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে? আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আর এটা হচ্ছে ঘোষেশ্বর উত্তরপাড়া লতিফপুর ইউনিয়ন গোপালগঞ্জ সদর। আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলুন। 01402992997। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে তারা নিতে পারবে। জি ঠিক আছে, তবে সবচাইতে ভালো হবে যে আসলে অনেক সময় ভিডিও বা মোবাইলে ছবি দেখে অতটা বোঝা যায় না, জি যদি সৎ চোখে সরাসরি দেখে তাহলে বুঝতে পারবো আসলে এটা কি জিনিস। অবশ্যই অবশ্যই, দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এরকম সুন্দর গরু সংগ্রহ করতে চান আপনারা সরাসরি আসবেন ভাইয়ের এখানে, একদম যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, গোপালগঞ্জ সদরে রয়েছে, সদর থেকে মাত্র 1.5 কিলোমিটার ভিতর হচ্ছে ভাইয়ের বাসা, এবং গরুটা কিন্তু দেখতে খুবই চমৎকার, আপনারা যদি সরাসরি এসে দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে, এবং ভাই কিন্তু সুন্দর একটি দামও চেয়েছেন, আশা করি দাম নিয়েও আপনাদের খুবই সে একটা বাদবে না। আচ্ছা নাইম ভাই, কথা বলে খুবই ভালো লাগলো, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, দয়া করে আসনীদের জন্য আপনি গোটার ন্যায্য একটা মূল্য পান সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি ভাই।